পনের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ঘটনায় থানায় অভিযোগ দায়ের অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ পনের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ঘটনায় দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের জানা গেছে মাস ছয়েক আগে দেগঙ্গা থানার নিরামিষা গ্রামের বাসিন্দা খাদিজার সাথে বিয়ে হয় আমুলিয়া গ্রামের শেখ ফারুকের বিয়েতে চাহিদা মতো পণও দেন খাদিজার পরিবার অভিযোগ এরপরও পণের দাবিতে খাদিজার ওপর অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকেরা মাস দুয়েক আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন খাদিজা অভিযোগ এরপর থেকে অত্যাচার বাড়তে থাকে বুধবার সন্ধ্যায় অত্যাচার চরমে ওঠে ঘরেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই ছেলেটারে আরেকবারও বিয়ে হয়েছিল করে ও আবার আমার সঙ্গে বিয়ে হয়েছে ফোনের দাবি বলছি ও যা দেবার কথা ছিল সেগুলো তো দিয়েছে আর উগ্র চাপ দিচ্ছে দু মাস পেটে বাচ্চাও আছে অত্যাচার করে যে পেটে বাচ্চা নষ্ট করতে হয় মৃত বধুর বাপের বাড়ির লোকেদের অভিযোগ মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবার বোনটার পেটে দু মাস মতো একটা বাচ্চা বাচ্চা গর্ভধারিত হয়েছে দু মাস মতো তাই নিয়ে অশান্তি তা বলছে বাচ্চা রাখতে গেলে তো বাবার বাড়ি থেকে তাহলে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসতে হবে ও স্বামী মিলে ও শহর মিলে চারজন আর ওর একটা ননদ আছে চারজন মিলে ধরে ঘরের ভিতরে নিয়ে গেলে ভিতরে তালা লক করে দিয়ে চারজন ওই ঘরের ভিতরে আমার বোনডা শুকিয়ে ফেলে ওখানে শ্বাসকষ্ট করে বালিশ চাপা দিয়ে মেরে দিল মেরে দেওয়ার পরে গলাটা ধরে টিপে একটা দাগ করে দিল দিয়ে দড়ি দিয়ে টাঙিয়ে ঝুলকে দিয়েছে যে যাতে বুঝতে পারে যে ওর গুণ আত্মহত্যা করেছে এই পরিকল্পনা বিকে টাঙিয়ে দিয়েছে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দে গঙ্গা